আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিনী আমল ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেই ভিডিওটিতে আমি আলোচনা করব মাত্র দুই রাকাত নামাজ পড়লে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি আমলের ভিডিও। আমি অনুরোধ করছি ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমলটি সম্পর্কে অবশ্যই বিস্তারিত জেনে আমলটি করার চেষ্টা করুন। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব, ভিডিওটিতে এখন একটি লাইক দিন, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। জান্নাত মোমিন বান্দার শেষ ঠিকানা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের জন্য জান্নাত লাভের ছোট ছোট ও সহজ আমলের বর্ণনা দিয়েছেন হাদিস শরীফে। এমনও অনেক আমল রয়েছে যে আমলে বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তেমনি ছোট্ট একটি আমল, ওযু করার পর দুই রাকাত তাইয়াতুল ওযুর, এই রকম স্বল্প এবাদতে গুরুত্বপূর্ণ ফজিলত লাভের অনন্য দৃষ্টান্ত রয়েছে হাদিসে। ফাঁকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইয়াতুল ওযুর ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন সহিহ মুসলিম শরীফের একটি হাদিসে। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে কোনো মুসলিম ব্যক্তি উত্তম রূপে ওযু করল, অতঃপর অন্তর দ্বারা সর্বাত্মকভাবে ও গুরুত্ব সহকারে মনোযোগের সঙ্গে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করল, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। উল্লেখিত হাদিস উম্মতে মুহাম্মাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সুসংবাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এরকম অসংখ্য ফজিলতপূর্ণ পদ দেখিয়েছেন, এগুলোর মধ্য থেকে ছোট ছোট আমলগুলো যারা সম্পাদন করবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য কার্যকর হয়ে যাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অর্থাৎ জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি অনুরোধ করব আমার এই চ্যানেলের যতজন দিনী ভাই বোন এই ছোট আমলটি সম্পর্কে জানলেন তারা আজকের পর থেকে আমলটি নিয়মিত করবেন, এবং যারা জানে না তাদেরকে আপনাদের দায়িত্ব হলো জানিয়ে দেওয়া, ভিডিওটি শেয়ার করেও তাদেরকে জানিয়ে দিতে পারেন। আমি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন, ইসলামিক চ্যানেলটিকে বড় করতে সহায়তা করুন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ওযু করার পর তাইয়াতুল ওযুর নামাজ অত্যন্ত মনোযোগের সঙ্গে এবং গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।